Hello, class 4. Hope you are all well. I am also fine. We were reading the Mahabharata cantos, and today we shall read from the assembly canto. Number 2. First was Genesis. Then the assembly. Duryodhana hit upon a new plan to drive away the Pandavas from the kingdom. Duryodhana Pandavderke kingdom theke tarabar jonno ekta notun plan toiri korlo. Plan mane tumra jano. Chok korlo, bujcho? He invited tumra chok korlo bolo na likhbe na kokhono bujcho eta kotho bhasha. Amar plan banglar mone asche na chok korlo bolchi ejonno. একটা ষড়যন্ত্র করতে পারো। যুধিষ্ঠির টু প্লে এ গেম অফ ডাইস, যুধিষ্ঠিরকে তখনকার দিনে পাশা খেলা বলে একটা পাশা থাকতো, ঠিক আমরা এখন ছক্কা খেলার জোর ছক্কা খেলা যেমন খেলি, তখন বড় বড় করে ডাইসটা, ওই ডাইসটা ওরকম একটা ডাইস থাকতো, ওটা ওরকম করে করে ছুটে ছুটে পাশাটা খেলতে হতো। কিছুটা মডিফাইড ভার্সন হচ্ছে আমাদের এখনকার ছক্কা। যুধিষ্ঠির লস দ্য গেম অফ ডাইস, যুধিষ্ঠির এই গেম অফ ডাইসটা হেরে গেলেন। অ্যাকর্ডিং টু দ্য প্রি কন্ডিশন অফ দ্য গেম দ্য লুজিং পার্টি দ্য পাণ্ডবাস অ্যালং উইথ দেয়ার ওয়াইফ দ্রৌপদী ওয়েন্ট অন অ্যান এক্সাইল। তো শর্ত অনুসারে অনেক কিছুই হারালো যুধিষ্ঠির, যার মধ্যে একটা হচ্ছে ভাই এবং তার স্ত্রীকে নিয়ে এটাকে বলে দীপান্তর হওয়া আর কি, এক্সাইল, হ্যাঁ নির্বাসনে যাওয়া, নির্বাসনে যাওয়া। নির্বাসন মানে তোমাদের একটু বুঝায়, নির্বাসন মানে যেমন হচ্ছে বাসন থেকে যেখানে তুমি বাস করো সেই জায়গা থেকে তোমাকে চলে যেতে বলা হলো, অন্য কোথাও চলে যাও। তোদেরকে নির্বাসনে পাঠালে তার মধ্যে আবার এক বছর ছিল অজ্ঞাতবাস, মানে হচ্ছে যাতে কুরুরা পাণ্ডবদেরকে চিনতে না পারে এমন করে থাকতে হবে। নাম্বার 3, ফরেস্ট কান্ট। দ্য পাণ্ডবাস কেপ্ট অন রমিং ইন দ্য ফরেস্ট, দ্য 12 ইয়ার্স ওয়েন্ট বাই, দেন দে এন্টার দ্য কিংডম অফ বিরাটা ইন ডিসগাইজ। 13 বছরের ছিল তাদের ইয়ে নির্বাসন, 12 বছর তারা বনে থাকে, তারপরে তারা এক বছর যে অজ্ঞাতবাস ছিল সেই সময় বিরাট রাজার কিংডমে ঢুকে। বিরাট রাজার কিংডমে ওরা এক একজন এক এক রকম সেজে ঢুকে, যেমন সেই সময় অর্জুন সাথে বৃহন্নলা হচ্ছে নাচের টিচার, এ ধরনের অনেক সবাই এক একটা রোল নিয়ে তখন ফরেস্ট কান্টোতে তারা অজ্ঞাতবাসে যায় এক বছরে। 4, বিরাটা কান্ট। দেয়ার ওয়াজ এ প্রি কন্ডিশন অফ দ্য গেম অফ ডাইস দ্যাট দ্য পাণ্ডবাস দ্য লুজিং পার্টি উড হ্যাভ টু লিভ ইনকগনিটো ফর 1 ইয়ার। ইনকগনিটো মানে অজ্ঞাতবাস আফটার দ্য এক্সাইল অফ 12 ইয়ার্স। সো দ্য পাণ্ডবাস লিভড ইনকগনিটো ফর 1 ইয়ার ইন দ্য কিংডম অফ বিরাটা। 5, preparation canto. After fulfilling the precondition, the Pandavas returned to Hastinapur. I should have made it bigger. With Draupadi, but Duryodhana did not give back to them their kingdom. Then Yudhishthira went wanted 5 villages for 5 brothers. Duryodhana did not give the village either. তাদের মাঝখানে আসলে কাজ করেছিল, দূত হয়ে গিয়েছিলেন লর্ড কৃষ্ণ। প্রথমে চাইলেন হচ্ছে রাজ্য, দুর্যোধন বলল আমি রাজ্য দেব না। তারপরে পাণ্ডব বলল আমাদের 5 ভাইয়ের 5টা গ্রাম হলেও হবে না। দুর্যোধন তখন বলে এটা মুখে মুখে শুনবা, শুনবে তোমরা, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, মানে সুচের আগায় যতটুকু মাটি ধরে অতটুকু মাটিও আমি যুদ্ধ ছাড়া
দেব না, এটা দুর্যোধন বলে। লর্ড কৃষ্ণ, এবং লর্ড কৃষ্ণকে ওখানে বেঁধেও ফেলে। লর্ড কৃষ্ণকে তো বাঁধা যায় না, সেটা ওনার ইচ্ছা করলে তুমি বাঁধতে পারবে, কিন্তু ইচ্ছা না করলে ওনাকে তুমি বাঁধতে পারবে না। লর্ড কৃষ্ণ ট্রাই টু মেক এ পিসফুল সেটেলমেন্ট বিটুইন দ্য টু প্যাটিস, বাট অল দ্য এফোর্টস এন্ডেড ইন স্মোক। ফাইনালি বোথ দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কুরুস টু প্রিপারেশন ফর দ্য ওয়ার। এখানে একটা সুন্দর একটা ঘটনা আছে। কৃষ্ণ শর্ত দিয়েছিল, কৃষ্ণ যুদ্ধে অংশগ্রহণ করছিল কিন্তু উনি অস্ত্র ধরে নাই। উনি ওদেরকে আগেই বলেছিলেন, যেহেতু উনি যুধিষ্ঠিরের অর্জুনের বন্ধু ছিলেন আর কি, খুব প্রিয় সখা ছিল, দুই দলকে সমান সুযোগ দিয়েছিলেন, বলেছিলেন আমি ঘুম থেকে উঠে প্রথমে যাকে দেখব তখনই তার সে যেটা চাবি তাই তাই দিব। তো তখন দুর্যোধন যায়, অর্জুনও যায়। তখন তাদেরকে দুর্যোধনকে বলে যে দেখো আমি কিন্তু যুদ্ধে থাকলে আমি কিন্তু অস্ত্র ধরবো না, কিন্তু আমার 1000 নারায়ণী সৈন্য আছে, তুমি কি নিবে? তো দুর্যোধন ভাবে যে ওই অস্ত্র ধরবে না, ওনাকে আমি নিয়ে কি করব, 1000 নারায়ণের সৈন্য নেয়। আর কৃষ্ণ হচ্ছে নিজেই ধর্ম, আর কৃষ্ণের ওয়াইফ নিজেই হচ্ছে প্রসপারিটি, না সাফল্য। তো যাদের পক্ষে কৃষ্ণ থাকবেন তারাই তো জয় লাভ করবে। ক্লাস সিক্স, ভীষ্মকাণ্ড। দেয়ার ওয়াজ অ্যান ওপেন ফিল্ড নেম কুরুক্ষেত্র নিয়ার হস্তিনাপুর। হস্তিনাপুরের কাছে কুরুক্ষেত্র নামে একটা জায়গা ছিল। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কুরুস উড ফাইট দেয়ার। পাণ্ডব আর কুরুদের ফাইট সেখানে হওয়ার হবে আর কি। ভীষ্ম ওয়াজ দ্য আর্মি চিফ অফ দ্য কুরুস। পিতামহ ভীষ্ম তখন তো ওই সময়কার একটা কথা সবসময় মনে রাখবে, ল্যান্ড রাইট ছিল। হ্যাঁ, তুমি যে ল্যান্ডে বসবে থাকবে সেই ল্যান্ডের রাজাকেই তোমার রক্ষা করাটা হচ্ছে ধর্ম। ভীষ্ম কিন্তু মনে মনে কুরুদের পক্ষে ছিল না, ভীষ্ম মনে মনে কাদের পক্ষে ছিল? সে মনে মনে পাণ্ডবদের পক্ষে ছিল, কিন্তু কর্ম করে যাও, কর্মফলে কখনো কর্মফলের আশা করো না। তো ভীষ্ম ওই ধরনের একটা, ভীষ্ম তো মানে দেবব্রতর কথা তোমাদের বলেছি আমি, তো ভীষ্ম ওই ধরনের করে যুদ্ধ করছিলেন, বা তার স্ট্র্যাটেজিক্যালি ওরকম ছিল। পাণ্ডবরা যখন, এই জন্য তার মৃত্যুর সময় কৃষ্ণ তাকে বলে যে ভীষ্ম তুমি, আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতেন, আপনি যে কিছু করেননি এটাই আপনার সবচেয়ে বড় ভুল। প্রথম কথা, ভীষ্ম ওয়াজ দ্য ওয়ান অফ মানে দ্য বেস্ট ওয়ারিয়র অফ দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্যাট টাইম। হ্যাঁ, হি কুড হ্যাভ স্টপ দ্য হোল গোয়িং টু নির্বাসন অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, ওই সভায় যখন পাশায় হারে কৃষ্ণরা, তখন এসব সব করতে পার ইয়ে করতে পারতেন, কিন্তু উনি করেননি। উনি শুধু বিবেকানন্দের একটা বাণীতে, বিবেকানন্দের বাণী রচনা পড়লে দেখবা যে কর্মফল লোভ করতে, মানে তোমার যদি কর্মফল তুমি যদি না চাও তোমার কি করতে, ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো, কিচ্ছু করবে না, খালি দেখে থাকবে যা হচ্ছে। বিশ্ব তেমন করেছিল, মানে হচ্ছে আমাকে ইনভলভ করছে আমি করব, কিন্তু আমি কিছুতে জড়াবো না, এই ধরনের একটা ব্যাপার ছিল। ভীষ্ম ওয়াজ দ্য আর্মি চিফ অফ দ্য কুরুস, অর্জুনা ওয়াজ দ্য আর্মি চিফ অফ দ্য পাণ্ডবাস, লর্ড শ্রী কৃষ্ণ ওয়াজ দ্য চ্যারিওটিয়ার অফ অর্জুন। লর্ড কৃষ্ণ যেহেতু যুদ্ধ করবেন না, উনি ছিলেন অর্জুনের সারথী। ইন দ্য ব্যাটেল ফিল্ড অর্জুনা কেম টু সি দ্য রেসপেক্টেবল এল্ডারলি পিপল অ্যান্ড হিজ রিলেটিভস অ্যান্ড গট শকড অ্যান্ড রিজেক্টেড। অর্জুন সেড টু শ্রীকৃষ্ণ, হোয়াট উড বি দ্য ইউজ অফ এ কিংডম ইফ দেয়ার ওয়ার নো রিলেটিভস? দেন শ্রীকৃষ্ণ টোল্ড অর্জুনা দ্যাট ইট ওয়াজ আ ক্রুসেড অ্যান্ড দ্যাট ব্যাটল উড বি ফাউট ফর আপহোল্ডিং রিলিজিয়ন।
It would not be a sin to fight for the sake of religion and for justice. এখন আমি বলি, অর্জুন যখন, অর্জুন ছিল পাণ্ডবদের দিকের সেনাপতি, তো ও যখন দেখলো যে ওর ভাইরা, অপর দিকে ওর ভাইরা, ওর টিচার দ্রোণাচার্য, ভীষ্ম, তার পিতামহ সবাই অপর দিকে দাঁড়িয়ে আছে, তখন সে হাতে থেকে অস্ত্রটা ফেলে দেয়। ফেলে দিয়ে কৃষ্ণকে বলে যে আমি আমার আত্মীয়দেরকে মেরে কি সুখে আমি রাজ্য করব, মারতে তো হবে সে আমার ভাইদেরকে। তখন কৃষ্ণ বলে এই যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ, এখানে যারা এই কুরুক্ষেত্রে যারা মারা যাবে তারা সবাই ডিরেক্ট হেভেনে যাবে, বিকজ এখানে জাস্টিস এন্ড রিলিজিয়নের জন্য যুদ্ধ হচ্ছে। এমনি যুদ্ধ করা, লোভে যুদ্ধ করা আলাদা, আর তুমি যখন জাস্টিস এবং রিলিজিয়নের জন্য, মানে জাস্টিস এর জন্য, রিলিজিয়ন ধর্মের জন্য ধর্মযুদ্ধ বলেছে, মানে ধর্ম মানে তোমার নির্দিষ্ট কোন ধর্ম না, ধর্ম মানে অন্যায় না করাটাই ধর্ম। হ্যাঁ, এটার জন্য তুমি যখন কারোর সাথে যুদ্ধ করবে সেটা কখনোই পাপ হয় না। আর আরো এই সুন্দর করে এই কৃষ্ণের অর্জুনকে বলা সমস্ত বাণী একসাথে গ্রন্থিত হয়ে আমরা এখন সেটাকে বলি শ্রীমদ ভগবদ গীতা। The moral instruction guidance given by Sri Krishna to Arjuna that we find in Mahabharata are known as the Srimad Bhagavad Gita. The battle was fought for the days there were so many arrows pierced into the body of Bhishma that his body could not rest on the ground. He had to lie on all the arrows. It was properly called the bed of arrows of Bhishma. এখন ভীষ্ম হ্যাড আ কি বোন অফ ইচ্ছা মৃত্যু, অর্জুন তার সমস্ত শরীর, ভীষ্মের সমস্ত শরীর কি হয় সরবিদ্ধ হয়ে যায়, তাও কিন্তু তিনি মারা যায় না, তখন সরসজ্জায় চলে যায় আর কি, ওটাকে বলা হয় ওই যে ভীষ্মের সরসজ্জা বলে একটা আলাদা একটা অধ্যায় আছে, সেখানে উনি অর্জুনকে অনেক জ্ঞান দেন এবং তাকে ভীষ্মকে কিন্তু অর্জুন হারাতে পারছিল না, তার জন্য তারা একটা স্ট্র্যাটেজি করে, সেই স্ট্র্যাটেজি হচ্ছে শিখণ্ডী নামে একজনকে তারা মাঝখানে প্লেস করে সারথি হিসেবে, কারণ ভীষ্ম জানতো যে শিখণ্ডী হচ্ছে আগের জন্মে একজন নারী ছিল, যে হচ্ছে ভীষ্মকে হত্যা করার জন্য পুরুষ হিসেবে আবার জন্ম লাভ করে, তাই ভীষ্ম শিখণ্ডী যখন সামনে থাকে তখন অস্ত্র ধারণ করে না, এছাড়া পিতামহ ভীষ্মকে হারাবার কোনো উপায় ছিল না, বিকজ হি ওয়াজ দ্য বেস্ট ওয়ারিয়র অফ দ্যাট টাইম। ওকে, দ্যাটস অল ফর টুডে, বি সেফ, অলওয়েজ ওয়ার মাস্ক, ওয়াশ ইয়োর হ্যান্ডস, গুড বাই।